ফালতু কথা মোটে বলবা না মোর ফুলার বয়স হইছে হুম মোর ফুলা বুকা শুকা মানু হুম দান খয়রাত করতে বলতেছো দেখা গেল তো মিন্নত করে না পয়সা নদী করতে দান খয়রাত করে দিলে তারপর দেখা গেল মোর বাড়ি ঘর শুদ্ধ দান করে দিলে হাতে মুই আকাশে বাস করব চাঁদের দেশে যাই বাস করব কথাবার্তা উস করে কমা ফালতু কথা মোটে বলবা না চেয়ারম্যান ফালতু কথা আলাদিন চেয়ারম্যান কয় না কথা তুমি উল্টাও কথা ফেরত নাও তোমার তোলা তুমি তার বাপ তুমি হলো যাইয়া গুগল আর তোমার পোলা হলো যাইয়া জীবন্ত গুগল মানে যদি গুগলের যে মালিক যদি জানতে জৈরমটা ছেলে এই গ্রামে আছে ওরে তো কোটি কোটি টাকা বেতন দিয়ে নিয়ে বই রাখতো ওই জায়গায় গুগলের হেড কেন্দ্রে নিয়া সে কিছু বোঝে না আর কি সে শিশু না তোমার পোলা শিশু সাবাস দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা পাওয়ার নেশায় ঘুইরা ঘুইরা পাওয়ার নেশায় ঘুইরা ঘুইরা হইছি আধারে দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা ছেড়ে কোটাই বদলালি তোর বাহিরটাই লুঙ্গি ছেড়ে কোটাই বদলালি তোর বাহিরটাই অন্তরে তোর ছয়টা চোরের গঞ্জাম সদারে দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা মোর পোলা মোর পোলা মোর সাইয়াও 25 বছরের ছোট মোর পোলার বয়স ততই হোক 25 বছরের ছোটই থাকবে মোর পোলা ছোটই থাকবে মোড্ডে মোর পোলা মোড্ডে বুইরে হয়ে যাইবে না কথাটা উস করে কইও চেয়ারম্যান বুঝলা কোন নিরিখে মুই কথা বলতে তোমার বুঝ দইবি কথা ভালো বলছো তোমার ছেলে সবকিছু যদি দান করিয়া দেয় তোমার কোনো আপত্তি না তুমি কোথায় যাইয়া থাকবা এগুলি বলছো এ তোমাদের দায়িত্ব কার চেয়ারম্যানের এ চেয়ারম্যান এই আলাউদ্দিন তোমাকে দশে তোমাদের এই গ্রামের দায়িত্ব নিয়েছে কি না যেদিন ভোট দিয়া পাশ করাইছো ওই দিন হইতে তোমাকে দায়িত্ব তোমাকে ঘর বাড়ি সুখ শান্তি কেমনে থাকবা এই দায়িত্ব আলাউদ্দিন চেয়ারম্যান নিয়ে নিছে হেসারা সুন্দর আর বান্দর ওই দুই হারামজাদা যা গ্রামের মধ্যে যা করছে মানুষের কল যা ভুনা ভুনা করে খাইয়া ফেলাইছে আমার উচিত ছিল কি কল্লাটা ধরিয়ে নিয়ে জেলখানার মধ্যে ঢুকাইয়া দেওয়া দি নাই কেন একটা তোমার ছেলে আর একটা ওই কাকুর ছেলে ওই কারণে কিছুই কই না যে দেই আর একটু সুযোগ দিই মানুষ হোক মানুষ হোক বন্যাকালে যাইতেছিলাম একটা ভালো কামে দিলা সেটা শেষ করি তোমার কাম কোনটা ভালো আর কোনটা মন্দ হয়ে এই তো ধরতে পারলাম না গত 5 বছরে বেটা মোর পোলার নামে তো সুন্দর হারে বানাইছো তুই বান্দর এত মুই বুঝি কেমি দিয়ে কথা বইলে গেলা মোটে খারাপ না আগে জিততে লও তারপর দেহু মে গলার জোর কদ দূর থাকে মুইও দেখমু এ পোলা এই এ তুই কম মে গেছ মা এ কিসে ডাকতে আসো কা ও কি তুই কি মোর উপর বিরক্ত এ এমনে কথা ককা ও তো তোমার লাগে করবে কি হ্যাঁ তুমি কি কইরা আইছ একটু আগে কি করছিস তুমি অন্তরের লাগে দেখা করতে যাও নাই আগে তুই এখন বহ এরপর তোর লাগে কথা কই বহ বলো আরে বাবা গেছি তাতে অসুবিধাটা কি হইছে যাওয়াটা কি নিষেধ নাকি কে যার লগে তোমার মায়ের কোনো সম্পর্ক নাই হার কাছে তুমি যাবা কিরপিন না বোন মা মানুষেরে ক্ষমা করতে হয় ক্ষমা হইলে মহত্বের লক্ষণ এক দুই দিনের দুনিয়া এই দরজে 60-70 বছর বয়স একটা মানুষ বাঁচে কয়টা মানুষের লগে মিশে এর মধ্যে যদি কেউ মানে কষ্ট দিয়া মরতে হয় তো এই জিন্দগির কোনো দাম আছে এলি কি কই আল্লাহর রাস্তে মাফ করিয়ে দে ও হেলে এখন কি করতে হবে মোর হেল লেগে ভাত রাইন্দা হের এই জায়গায় খাওয়াইতে হইবে ভাত খাওয়ানোর অনুষ্ঠান কইরা হের পরে হেল লেগে আমার মিল মোহাম্মদ করতে হবে হ্যাঁ না আপু আরে না অত কিছু করার দরকার নাই ওই নিজ মুহে কইছে দরকার হয় ওই তোর পায়ে ধরে মাপ চাইবে ও বুঝি হেলে তুমি হেল লেগে দেখা কইরা এই আলোচনাই সাইড রাইছো না আরে না মা তুই বলবো জকা হ্যাঁ ওই মোর দারে পা ধরে মাপ চাইছে ক্ষমা চাইছে বলছে কাকু আম্মের দারে মুই ক্ষমা চাই
দরকার হয় মুই যাইয়া পলার পা ধরিয়া মারছি আর কোনো কথা থাকে এর উপরে তাই আমি তাকে বলিয়া দিছি যে তুই মোরে বলছো মুই শুনছি কিন্তু এই বিষয়ে মোর কোনো ভূমিকা নাই এটা তো গতক ব্যবহার কি করবা না করবা এটা তোমরা বোঝো মুই এর মধ্যে নাই একদম উচিত কাম করছ আব্বু মোটেও পাত্তা দেব না ভালো কাম করছো ধারণা মানছে কি কয় বানরের গলা কোনো সময় মুক্তার মালা মানায় না বুঝতে পারছো হ্যাঁ মুইও তোর লোক একমত যে মূল্য দিতে জানে না যে সম্মান দিতে জানে না তারে অত পাত্তা দে আর কি হইছে একদমই ঠিক কথাই আব্বু এজন্যই তো মুই এখন কঠোর হইছি কারণ কঠোর না হইলে এসব লোকের লগে পারা যায় না বুঝছো না এই ঘটনা হইলে কি পলা হ্যাঁ সে কিন্তু খুব অনুরোধ করছে খুব কি করে একবার ভাঙিয়া পড়ছে মোর পা দুইটা ধরি আউ মাউ করিয়া মনে কর যে কত কথা কইছে তাই আমি কইয়া দিছি পরিষ্কার ভাষায় যে তোর কোনো ক্ষমা নাই ও মা তো এতক্ষণ ধরে যে তুমি মোরে শিখাইতে আসিলা ক্ষমা মহৎ গুণ ক্ষমা মহত্বের লক্ষণ এগুলো কৃপিন শিখাইতে আসিলা এ কি কও তুই এ পাগলের নাম কি কও তুই এলি মোর মাইয়া মোর জান যা শিক্ষা দে আর ভালো মন্দ হ্যাঁ তোর শিক্ষা দিব পারি দিমু কা পাই কে না আব্বু তুমি হ্যারো এরম ভালো শিক্ষা দিতে পারো কি কও না মানে আমি তো তোমার মাইয়া তুমি মরে তো শিক্ষা দেবাই কিন্তু এর মানে এটা না যে তুমি খালি মরেই শিক্ষা দেবা তুমি হ্যারো এরম ভালো শিক্ষা দিতে পারো কারণ তুমি এক ভালো মানু তুমি ভালো শিক্ষা দেবা হেতে এই ভালো শিক্ষা যে গ্রহণ করতে পারবে হ্যার জীবনে ভালো হইবে আর যে শিক্ষা গ্রহণ করতে না পারবে এটা হ্যার ব্যর্থতা বুঝছো না আব্বু খুব ভালো কথা কইছো তুই যাই করো পাগলামি তোর কিন্তু বেড়ে নাছে ফার্স্ট ক্লাস বেড়ে নাছে শিক্ষা দেওয়ার পরেও যে মানু হয় না যে শিখে না তারে শিক্ষা দিয়া কোনো লাভ নাই মুই সুন্দরে ডাইকিয়া পরিষ্কার ভাষায় বলিয়া দিমু তোর ভাই যেন মুখ বাড়তে না আইয়ে আরে না আব্বু তোমার এত কঠোর হওয়া লাগবে না থাক সমস্যা নাই ওই আস্তে ধীরে ঠিক হইয়া যাইবে না তুমি বা ওই রাইতের লেগে রান্ধি গিয়া হ্যাঁ ওই তো বুঝি আর রান্ধতে যায় এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এখন তো আমার যে পালা পদ্ধতি দেখতে আছি হাতে তো মন করি যে তোমরা দুইজনে মিললে মিশা পুনরায় একাকার হইয়ে পয়মাল হয়ে গেছো তো হাতে কি তোকে কোনো অসুবিধা হইতে আছে না সমস্যা হইতে আছে আর আমি তো তোর ভাইরে উপকার করছি সাহায্য করছি একটা মানুষ দুই দুই ফির ছেঁকা খাইয়া ভাইঙ্গে সুরিয়া কষ্ট পাইয়া এই কষ্ট তো সহ্য করতে পারতে আছে না এই কারণে আর ওই তোর পলার বান্ধবী বলে লিলে না হ্যাঁ তো আমিও খুশি ভাইও খুশি নাহি হ্যাঁ তোর বার্থডে যাই জিগিয়া বড্ডে জিগিয়ে তো এসো কি ফিরনি না হ্যাঁ ঠিক আছে বার্থডে একটা ওইলেই হয় এখন বলে হে সব দান করিয়ে দেবে যে সে তোমাকে পাইলে তার আর কিছু চাই না দান করে দেবার তুমি তো জানোই যে হে মুহে যা কয় হে করিয়ে সারে এখন তুমি তো হেরে লেদাকা লইতেই চেনো বোঝই তো বিষয়টা এখন আমার কি করতে হইবে হেয়ে ক করতে হইবে বেশি কিছু না ছোট্ট একটু কাম সেটা হইলো ভাই রে কো হুমকি দেবা সেটা হইলো যে যে খয়রাতি হের লগে মুই নাই অর্থাৎ তোমার টাকা পয়সা না থাকলে তোমাকে আমি বিবাহ করব না এ হোন ভালোবাসা কি তাহাদ্য হয় ভালোবাসতে মন লাগে মন তুই বুঝবি কি তুই তো লোভি এত লোভি মানুষ এরকম কানা মানুষের মাইয়ারে ভালোবাসা কেমনে একটা কথা কই তোর তোর ভাই যদি সিদ্ধান্ত নেয় যে টাকা পয়সা সব দান করিয়ে দেবে তা দেখ অত তো কামাই হরা টাহা না চুরি হরা টাহা চুরি হরা টাহা যদি দান করিয়ে পাপ কমাই পেরো কমা ওরে ডাক খাইত্রে তোমরা কি উভাই দুইজনেই দীক্ষা নেছো নাকি শপথ গ্রহণ করছো নাকি যে নীতি নৈতিকতার সহিত চলবা এখন থেকে তা মাহবুব সাহেবের ধারে গেছিল না হ্যাঁ উভয়কেই বেরেন বেরাস করিয়ে দিয়েছে সারে একটা হাসপাতাল করিয়ে দেবে এই গ্রামে আর সেই হাসপাতালে
আমি একজন ডাক্তার হিসেবে থাকবো, ডাক্তার হিসেবে। আর তোর ভাই ঘরে বই বইয়া মাইয়ে বলা পালবে। মাইয়ে বাবাস কই আইবে? সময় লাগবে। হন, তোর বাইরে 24 ঘন্টার মধ্যে বিয়ে হওয়ার আলটিমেটাম দিছি। এত চিন্তা ভাবনা বাদ দিয়ে বাড়ি যে, বাড়ি যাইয়া ওই বিয়ে কি পিনবি, কাপড় চুপুর বাড়ি আর ঘুষ। আজার দিয়া আমি ভালোই গেছি, তোর ভাইরে পাইয়া আমার এই সব চিন্তা লোভ লালসা কোনো কিছু আমার মধ্যে নাই। আমি এখন ডাক্তার মায়া। তোমার এদিকে কিছু ঘুষ করতে আর মুনা, তুমি ওই একই আলে আটছো। তো বুঝছো যেহেতু, তা এখন বাদ দে। খুব চাপে আছেন? হ্যাঁ স্যার। আপনাকে বুঝলাম কিভাবে? তোমার চেহারা দেখি, মানে তোমার মনের কথা তোমার চেহারার মধ্যে দিয়ে তুমি বলে দিয়েছ। খুব চাপ আসছে না স্যার? আপনি ঠিকই বলছেন, কিন্তু এই কামটা তো আর আমি একলা করি নাই, আমার লগে তো আরো লোকজন আছে। হেরা তো দান করতে চায় না। ঠিক আছে, তারা যখন দান করতে চাচ্ছে না, তাদের অংশ তাদেরকে দিয়ে দাও। কিন্তু স্যার, একটা হাত তো সাপের মতো নেই, সাপ লইয়া ওরা করবে কি? তাদেরটা যদি তারা না দেয় তাহলে তুমি কি করবে? স্যার, ভালো কাজ করলে একটু জোর করতে হয়, একটু অন্যায় এরম করতে হয়। এই অন্যায়টা আবার সবার মানিয়ে নিতে হয়, সবাই বুঝতে হয় যে আমরা যা করতে আছি এটা ভালো কাজের লিগে করতে আছি। কিন্তু জোর করাটা তো অন্যায় স্যার। বিষয়টা যদি এই বিলে দেখেন যে একটা মানুষের আসলে প্রয়োজন কি বাচ্চে তার লাগে, মানে একটা ভালো বাসস্থান, ঘুমানোর জায়গা, খাদ্যদ্রব্য, এরপর চিকিৎসা, একটু শখ মেটানোর জন্য সামান্য কিছু টাকা, এই তো। তাহলে কিন্তু হাজার হাজার কোটি টাকা লাগে না। তো মানুষ অবৈধ পথে এইসব টাকা রোজগার করে কি? এটা হলোই তো সে কবরে যাইতে পারবে না। তোমার চিন্তা ভাবনা অনেক উন্নত, কিন্তু এরা তো বুঝে না, এরা বুঝতেও চায় না, কি করবে তুমি? স্যার, আমার সঙ্গে যারা এই অপকর্মে যুক্ত আছে এরা আসলে এরকম কেউ টাকা পয়সাওয়ালা লোক না, এরা সবাই ছিন্নমূল। ঢাকা শহরে কোনো রকমের মাথা গোঁজা ঠাইয়েছিল, ভাড়া থাকতো, যা বেতন আদি কামকাজ করে পাইতো, এই দেওয়া নিরিচিরি করে সংসার চলতো। এরা আসলে কিন্তু অভাব মানুষ। তাহলে তো তাদেরও সমস্যা, কিন্তু চুরি করে তো এই সমস্যার সমাধান করতে পারবে না। তোমাকে কাজ করতে হবে, সৃষ্টিকর্তা তোমাকে হাত দিয়েছে চুরি করার জন্য না, কাজ করার জন্য। অবশ্য এটাও শুনেছি যে চোররা যখন রাত্রে চুরি করতে যায় তখন নাকি স্ত্রীকে বলে যায় আমি কাজে যাচ্ছি। জি স্যার, এই আমার মধ্যে এরকম একজন আছে, পকেট মাইট ওই হাসান। আমার মোবাইলটাকে ফেরত দিতে বলো, আমার মনে হয় কাজটা ওই করেছে। তোমার আন্টি যদি আমাকে ফোনে না পায় তাহলে তো মাইন্ড করবে, রাগারাগি করবে, কি করব বলো? ঠিক আছে স্যার, আর আমি কমু মানে স্যার, আমি আসলে চাইতেছি একটা গঠনমূলক কিছু করতে, যেন এই মানুষগুলো সবাই কাম করতে পারো। শোনো, আমি তোমাদের সঙ্গে থাকতে চাই, তোমরা একটা প্রেজেন্টেশন তৈরি করো, আমাকে উপদেষ্টা হিসেবে রাখো, অবৈতনিক উপদেষ্টা, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আসলে জানো কি, তারুণ্যই একটা দেশের সব, তারুণ্য নতুন চিন্তা করতে পারে, নতুন পথ দেখাতে পারে। হ্যাঁ, তারুণ্যকে যদি একবার কাজে লাগানো যায় তাহলে সমাজ বদলে যাবে, জাতি বদলে যাবে, দেশ বদলে যাবে। স্যার তাইলে আপনার ঠিক কথাই বলছেন, আমরা তাইলে আজকে রাত্রিরেই বলি, সেই জায়গায় আমি সবাইকে ডাকি। ঠিক আছে, চলো স্যার। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জিগেমু তো আমি, কি আপডেট কি?
রে বাস রে ব্যাস কি মানে ঠিকঠাক মতো দরদাম করতে পারছো তো তোরা না পরিশালেরা না মানুষ না বুঝছ তোমরা কি মহামানুষ হ্যাঁ কি বেইলে বেটা তোরা একজনের মধ্যে কয়েকজন মাথা ভরা বুদ্ধি পেট ভরা বুদ্ধি ওরে বেটা এত কষ্ট করে বাসটা নিয়ে গেলাম হাটে সেই টাকা তুই আবার মোবাইলে নিয়েছিস শিক্ষা শিক্ষা শিক্ষার কোনো শেষ নাই এর মাধ্যমে তোমাকে আমি একটা ডিজিটাল লেনদেন শিখাইলাম তো মনে করো দেশটা আগেই ডিজিটাল ছিল এখন আমরা স্মার্ট হয়ে যাব স্মার্ট পদ্ধতিতে আমরা লেনদেন করব আর তোমারটা যে নগদ টাহার লেনদেন হারামু তোমার তো বিশ্বাস নাই তোমারটা টাহা দিয়ে আমি কি ধরা খামু তোকে যে ভাব সব দেখতেছি তোরা আমার টাকা দিবি বলে মনে হচ্ছে না আচ্ছা যদি নাই দেশ তাহলে কাজ কর তুই আর তোর ভাই দুইজনে মিলে এই পকেটের সামনে পেছনে 5-6 লাখ টাকা সামনে পকেটে পিছনে পকেটে বিভিন্ন জায়গায় রাখে আমার সামনে একটু ঘোরাফেরা কর আমি 4-5 লাখ টাকা নিয়ে যাই এতে আমি সন্তুষ্ট আর আমার কিছু লাগবে না বুঝতে পারছিস মিয়া দেখতে আসো যে বাস বিক্রি করা টাহা হেরপের চলতে আসি 1,000 টাহাও আমার দারে নাই যদি থাকতে তাহলে কি এক বাসের গোড়ায় কব দিতাম আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ কর ভাইরে বল পকেটের টাকা নিয়ে আমার সামনে দিয়ে ঘুরু বল না একটু হেলে মোর সামনে দিয়েও ঘুরতে কই একটুখানি প্লিজ ফকিরের কাছে ভিক্ষা চাওয়ার স্বভাবটা তোর গেল না তোর আসলে মানুষই না ও মা এক মুহে কয় কথা কও হ্যাঁ এইবার কইলিয়া বরিশালের মানুষরা মহা মানুষ হ্যাঁ এখন আবার কথার রাবে চেঞ্জ হয়ে গেছে দেখি আচ্ছা ঠিক আছে তোরা মহা মানুষ ভাই তুই আমার টাকা গুলো দে তো আমি চলে যাই আবারও ওই একই পেশাল আবারও পুনরায় ঘাটতি কেন একবার না কইলে যে তোমার মানে 5-6 লাখ টাকার মালিকানা দিন আছো তুমি তো এখন আবার এটা হাসাও কা তো গরে মানে তোর ভাইয়ের যে ভাব সাপ যে 5-6 লাখ টাকা বলি না ওই টাকা নিয়ে জীবন আমার সামনে দিয়ে ঘুরবে না তুই যে এই যে বাস বেসা 1,000 টাকা আছে না এই টাকাটা তুই আমারে দিয়ে দে অন্তত বাস ভাড়া দিয়ে ঢাকা চলে যাই বুঝছ তাই দে ভাইও রে একটা ফুটে পয়সাও নাই এই টাকা করি চাইয়া মুন্ডায় আর দুঃখ দিও না এমনি বেমালা দুঃখ সিতে একটা কাম করি মানে রাতে একটা পার্টির আয়োজন করি পার্টিতে আসো একটু গানা হইলো বাজানা হইলো নিমন্ত্রণটা গ্রহণ করো চললে আইছো কিন্তু হালা আস্থাটা উঠা বারবার টাকাটা কিভাবে মারি দিল তুই কি মনে করছিস হাত সাবের কাজ করেছি সারা জীবন তোর 14 বছর টাকা মানে চলে যাবো আমি বারবার আরে কান্দন থামাস না রে বোন ইচ্ছে করে কান্দস হ্যাঁ মানুষের মা বাপ মূল্য তো মানুষ ইচ্ছে করে কান্দে না রে হ্যাঁ পরে কান্দতে কান্দতে তো তোরে তোর স্যালাইন খাওয়ান লাগবে বুঝছ কেন যে ইচ্ছে করে তোর ফানি বার হইতেছে চোখের তুন হ্যাঁ ফানির বন্যা বয়ে যাইতেছে ফোয়ারা বয়ে যাইতেছে এ ফানি শূন্য তো রাতে তুন তোরে বাঁচাইতে গেলে পরে স্যালাইন খাওয়াই দেবো তোরে আরে স্যালাইন মেলান খাওয়ানোর কাম নাই বললাই আর ফলোয়ার কমে গেছে আজ তোর বাইবেল মানি নু বুঝছিস নি আজ তোর তেজ ভাই করব মা কি আর কস কোদার গজবের কথা কস তুই হ্যাঁ বাইরে জীবনে তেজ কই তখন জ্যোতি তুই হ্যাঁ জীবনে উনাস না তো এই কাহিনী বাংলাদেশের বুকে আই একমাত্র কইমু আর করি বাইরে লই যামু আবার এই যে তোল্লাই তোল্লাই যে আর ফান ফলোয়ার কমি একেবারে 69,000 চলি আইছে 2 মিলিয়নের তো আই আবার 3 মিলিয়ন 6 মিলিয়ন কইমু উদা তোর তেজ করি তুই তুই আর বইন এটা আর বিশ্বাস করতাম কষ্ট রে বইন হ্যাঁ তুই নিজের ফলোয়ার বাড়াই বেল্লাই তুই বাইরে লইছে গেম খেলবি কেন শোন গেম আপন মানুষ লই খেলন লাগে বুঝছিস তুই বাইরের মানুষ লই যদি গেম খেলি তাহলে তো আর হেতার পাইবো হ্যাঁ আর সারি দিব নি আর তো পড়া জেলে বইরব কিন্তু তুই তো আর ভাই তোরাই যা খুশি তাই কর মু তুই কি আর জেলে বইরবি এরে যে তুই কথা কেন ফট করে বলি বিল্লি হ্যাঁ এটার পরিণাম চিন্তা করছ তুই যদি আর ত্যাজ্য কর আয়া তোর ভাই থাকুম নি ওমা ভাই থাকি কিনে কিল্লে তুই তো ভাই ভাই এর জায়গায় থাকবি উদা তোর নামের আগে কেন টাইটেল বইব ত্যাজ্য ভাই বন্ধু তোরা মানে তোর মাধুরী আমি আপসাই বুঝতি এক চেকান গজবি কাম তুই করিছ ওর আই কারো মুখ দেখাই দাইতাম না রে আরে তোর মুখ দেখা না রাতে কাম কি হ্যাঁ তুই দেখতে কোন এত সুন্দর না সালমান শাহর মত না যত চেহারাটা দেখাই রাখান লাগবো তুই সারা দিন আর সামনে আইলে মাস্ক পরে দেখবি বুঝছস নি মানছে বাইরে গেল তুই মাস্ক পরে দেখবি তোর এমনিতে ভালো লাগবে এ তো দেহে মহা পাগল হয়ে গেছে না এ পাগল তো তোমরা ট্রিটমেন্ট দেখতেছিস না আমি এখানে
তোরে কোনাই যে হাড়ামু আই খারা তোমরা কথা কইতে যাই আই কান্দো না বাবু গেছি ব্যবস্থা করতেছি বই না কানে শান্ত শান্ত ধৈর্য ধর খালি একখানা ধৈর্য ধর দুলাভাই সুলাভাই আনে কোনাই ইয়ানো তো ডাইরে খোদার কসম নাছিল কি সার বুঝছেন নি আন্নের বউ মানে আর মার ফেরের বই আর তৈর্য করে দিছে বুঝছেন নি হ্যাঁ আয়ন কেন্নে নোয়াখালি তো আমি বুঝছেন নি আবু সালার মুখ কেন্নে মানুষের দেখাবো বুঝছেন নি ভাইয়া দুলাভাই আন্না তাড়াতাড়ি হাই হ্যাঁ নাই সে রুই গেছে বুঝছেন নি পরে দেখা যাবো যে আন্নার তৈর্য দুলাভাই করে দিতে হবে কোনো উপায় থাকতো না দুলাভাই দুলাভাই হ্যালো হ্যালো দুলাভাই কাটিও না দিছে ঠিক আছে কোনো সমস্যা না বই আমি নিজের ছবি দিলাম যা সারেন্ডার করলাম ইয়া করবি কর পাগলের প্রলাপ করেন না আমরা নিজেরা সেখানে উপস্থিত থেকে আমাদের হকটা আদায় করতে পারতেছি না কিরে আর আপনি পোলার হক আদায় করার চেষ্টা করতেছেন না এই বাংলাদেশে তেজ্য পুত্র হয় তেজ্য কন্যা হয় কিন্তু জীবনও কি শুনছেন তেজ্য ভাই হয় এই আমি এঞ্জেল মরিয়ম আজকে আন্নে গো সামনে আর ভাইয়েরে তেজ্য চলে গেছে এবাটা এ তুই যত দূরেই থাও আড়াটা শুরু করতে পারো কি পারো না আড়াটা শুরু করলে তো তুই মর্দার আইতে পারো কি তুমি এমন সময় ফোন দেছো যে মানে সূর্য দয়াল পাহা হয়ে রইছে আপনার ওই স্বামী সুন্দর বাহুবু স্বামী সুন্দর তাকে বলেন যে যার যার ভাগের পাওনা টাকাটা তাড়াতাড়ি বুঝাই দিতে আর আমি তো নাটক করি নাই নাটক বন্ধ করব কোন ফিলে এই যে টাকা চুরি করছেন এরা তো অপরাধ করছেন করেন না আপনার ইচ্ছা করে না অপরাধ মুক্ত হইতে আমি তো আপনার এই অপরাধ মুক্ত করার চেষ্টাটাই করতে আছি লুঙ্গি পরা পুরান সর তাই পরা গোপন সর সরে করে সরের বিচার তাই লাগলো ধাধারে দুনিয়াটা যেন একটা গোলক ধাধা ও দাদা Yeah.